কিরে জাপানি, কি অবস্থা? কিছু টাকা দে না, একটু দরকার ছিল। কখন আমি তোকে ডাকতাম? আসলে যে কয়টা টাকা আছে আমার দৌড়াদৌড়িতে লেগে যাবে, বুঝছিস? মানে এমনি তো মাসের শেষ না, বাসায় মনে হয় বাজার শেষ। তো তুই কাল সকালে এক কাজ কর, বাজারে যা, শাক আর একটু গুড়া মাছ কিনে নে। ওই যে পাঁচ মিশালি গুড়া মাছ পাওয়া যায় না, ওগুলো একটু অল্প করে নিয়ে আসিস। মাসের শেষটা কোনো রকম এভাবে একটু অ্যাডজাস্ট করি, তারপর টিউশনির টাকাটা পেলে আবার দিব তোকে। চাইলাম সাহায্য, দিলি দক্ষিণা। কি বলছিস খোকন, দক্ষিণা কোত্থেকে দিলাম? তোকে আমি বাজার করতে টাকা দিলাম, আশ্চর্য তো? আরে কয়টা টাকাই তো চাইলাম, তুই ভূগোল পাগল বুঝাই দিলি। কি বলছিস খোকন এসব? হ্যাঁ, ভূগোল পাগল মানে কি? এটাকে সংসার বলে, সংসারের চিন্তা ভাবনা বলে, দায়িত্ববোধ বলে। নিজেকে খুব উন্নত গোত্রের মানুষ ভাবিস না তুই? খুব সমাজতান্ত্রিক কথাবার্তা বলি, সমাজের এই উন্নয়ন করবি, সে উন্নয়ন করবি। শোন, আগে ঘর ঠিক করতে হবে, তারপর না তুই সমাজের উন্নয়ন করতে পারবি, তাই না? এসব ভাবনা চিন্তা না তোর মাথা থেকে সরা। যা ভাবনায় আছিস সেভাবে জীবন চলবে না। জাপানি, একদম ফালতু কথা বলবি না। কি কি এমন ভাবনা যেটা সমাজের কার্যক্রম অব্যাহত করছে? আর তুই নিজে কি এমন ভেবে বসে আছিস আমার একটু বুঝাতো। তুই তো টিউশনি করে ঘরে টাকা দিচ্ছিস, তার মানে এই না যা ইচ্ছে তাই আমাকে বুঝাবি আর যা ইচ্ছে তাই বলবি। দরকার ছিল তাই টাকা চেয়েছি, এজন্য এত কথা শোনানোর কিছু নাই। আজ এটা যত ছিল। একদম চুপ খোকন, আমার সঙ্গে তুই এভাবে কথা বলবি না, একদম এভাবে কথা বলবি না। আমার মেয়েটা মাত্র টিউশন করে ফেললো, এখন একটু বিশ্রাম করবে, তুই ঘরে যা। মা, ওরকম কিছু না, ওই খোকন এসেছিল কিছু টাকা চাইতে আমার কাছে। আমার হাতের অবস্থা খারাপ, মাস শেষ তো, তো আমি ওকে বললাম যে দিতে পারবো না, ওই জন্য একটু ও মানে উল্টা পাল্টা বুঝতেছ আমাকে। মানে আবার ফালতু কথা বলতেছিস, আবার ফালতু কথা বলতেছিস। উল্টা পাল্টা কি বলছি আমি? আগে বুঝা, আমি উল্টা পাল্টা কি এমন বললাম? আমি তোর কাছে সাহায্য চেয়েছি, কিছু টাকা চেয়েছি, কারণ আমার দরকার। তুই দিতে পারবি না এটা বুঝায় বলতে পারতি? না, তুই বুঝায় বলিস না, তুই বাজার করবি আর কি কি হবে যাবে। বাজার করা কি খারাপ কিছু খোকন? তোকে বাজার টাকাটা দিয়ে আমি বুঝিয়ে বললাম না, তুই কি বুঝলি আমার কথাটা বল তো? হ্যাঁ ঠিকই তো, বাজার করা তো খারাপ কিছু না। আমি বুঝলাম না খোকন তোর অসুবিধাটা কোথায়। মাঝে মাঝে তোকে টাকা দিলে সেই টাকা আবার নিস না, আবার যখন না দিই তখন উল্টা পাল্টা কথা বলিস, কি হয়েছে তোর? তুই ঘরে যা তো, ঘরে যা। মা, আমার কিছুই হয়নি, আমার আর কি, আমার কিছু হতে পারে? মা, কিছু ভালো লাগে না মা, খুব ক্লান্ত লাগে, খুব ক্লান্ত লাগে। আমি একা যদি কিছু করতে পারতাম, সংসারে হাল ধরতে পারতাম, আব্বাকে তো টিউশনে করতে না করতে বলতে পারছি না, একটা চাকরি বাকরি না হওয়া পর্যন্ত কিছুই হচ্ছে না মা, তোমাদের কত কষ্ট করতে হচ্ছে। জাপানি, যেটা করছিস অনেক মা, কজন ছেলে মেয়ে করে, মন ছোট করিস না মা। তুই ফ্রেশ হয়ে নি, আমি খাবার দিই। আর খোকনের কথায় কষ্ট পাস না, ওর মধ্যে একটা হতাশা কাজ করছে তো, আগের মতো উচ্ছ্বাস নাই, দেখিস না পাগলামি করে না। সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কেমন মন ছোটো।